সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটি। আমরা সপ্তবর্ণা বই থেকে পাখি গল্পটা নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতা হিসেবে আজকে আমি তোমাদেরকে পাখি গল্পের সৃজনশীল প্রশ্ন, তোমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই সৃজনশীল প্রশ্নটা আলোচনার প্রেক্ষিতে তোমরা অন্যান্য সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। চলো তাহলে আমরা দেখি সৃজনশীল প্রশ্নে বলেছে, একটা উদ্দীপক দিয়েছে, সেই উদ্দীপকটা আমরা আগে পাঠ করি। উদ্দীপকে আছে, সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়সী। হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আছে। বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়সী সেটিকে পরিষ্কার করে কোলে তুলে নেয়। বাড়িতে ফেরার পর শ্রেয়সীর সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল। খুব অল্প সময়ে সে তাদের পরিবারের একজন হয়ে উঠল, কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারল না, প্রায় মারধর করত। একদিন শ্রেয়সী স্কুল থেকে ফিরে বিড়াল ছানাটিকে আর খুঁজে পেল না। প্রশ্নগুলো হচ্ছে, হাঁসেরা গিয়ে কোথায় নামলো? হাঁসেরা গিয়ে জলে নামলো। এই অধ্যায় থেকে এরকম আরো আমরা অনেক সৃজনশীল প্রশ্ন, দুঃখিত, আমরা এরকম আরো অনেক জ্ঞানমূলক প্রশ্ন খুঁজে পাই। সেগুলো হচ্ছে, পাখি গল্পটি কোন গল্প হতে সংকলিত হয়েছে? উত্তরটি হচ্ছে চিরকালের সেরা, গল্প থেকে সংকলিত হয়েছে। দিদিমার বাসা কোথায় ছিল? সোনাঝুরিতে ছিল দিদিমার বাসা। বুনো হাঁসের রং কেমন ছিল? সাদা ফিকে ছাই রঙের। লাটু কুমোর খাটে কি রেখেছিল? ফুল রেখেছিল। বুনো হাঁসের চোখ দেখতে কিসের মতো? কালো মখমলের মতো। অতিথি পাখিরা কোন দেশ থেকে উড়ে আসে? শীত প্রধান দেশ থেকে উড়ে আসে। দিম্মা কি শুনে অবাক হয়ে গেল? দিম্মা পাখিটার কথা শুনে অবাক হয়ে গেল। আমি তোমাদেরকে কয়েকটা নমুনা স্বরূপ জ্ঞানমূলক প্রশ্নের কথা বললাম। এরকম আরো অনেক জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের বইয়ের ভিতরে প্রতিটা লাইনে তোমরা পাবে। প্রতিটা লাইন তোমরা ভালো করে পড়বে, তাহলে জ্ঞানমূলক এবং বহুনির্বাচন উত্তর দিতে তোমাদের সহজ হবে। তারপরে প্রশ্ন, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? অর্থাৎ পাখিটা যখন আহত হয়েছিল তখন সে কুমুর পাশে যে বাগান ছিল সেইখানে পড়েছিল। সেইখানে কুমু এবং লাটু তাদেরকে দেখতে পেয়ে তাদের সেবা যত্ন করে পাখিটাকে সুস্থ করে তুলল। পাখিটা যখন উড়ে যাচ্ছিল, সুস্থ হয়ে যখন অন্য সকল পাখির সাথে উড়ে যাচ্ছিল, তখন সে একটু পিছিয়ে ছিল, কিন্তু কুমু এবং লাটুর মনে কোন সন্দেহ রইল না যে সেই পাখিটা অন্য পাখির ঝাঁকের সাথে অবশেষে মিশে যেতে পারবে, সেই কথাটা এখানে বলেছে। এরকম আমরা অনুধাবনমূলক প্রশ্ন আরো কিছু পাই, সেরকম হচ্ছে, কুমুর চোখ ঝাপসা হয়ে আসে কেন? লাটু পাখিটির ঝুড়ি কেন লেবুর গাছের ডালে রেখে এসেছিল? এইরকম আরো অনেক অনুধাবনমূলক প্রশ্ন আছে, তোমরা একটু পড়বে দেখবে। তারপরে আমরা প্রশ্নটা দেখি, শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। প্রাণীর প্রতি যে মমত্ববোধ, যে ভালোবাসা, সেই দিকটার কথা এখানে তুলে ধরা হয়েছে। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, এইখানে তোমাকে যে জিনিসটা বিশেষভাবে জিজ্ঞেস করা হবে সেটা তুমি সরাসরি তার উত্তরটা দিবে, দেওয়ার পরে তারপর তুমি ব্যাখ্যা করবে এবং তারপরে তুমি উদ্দীপক থেকে এবং তোমার গল্পের সাথে সংমিশ্রণ করে তারপর উত্তরটা লিখবে। সর্বপ্রথম তোমাকে যা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তরটা তুমি দিবে, তারপর তার ব্যাখ্যা দিবে, কেন তুমি সেই উত্তরটা বললে, তারপরে তুমি কি করবে সেটা উদ্দীপক এবং গল্প থেকে মিক্স করে তারপর লিখবে। যেমন, শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে, আমরা এক কথায় প্রথমেই লিখব যে পাখির প্রতি যে মমত্ববোধ, সেই মমত্ববোধ এখানে তুলে ধরা হয়েছে। এখন কিভাবে, যেহেতু শ্রেয়সী সেই পাখি, সেই বিড়াল ছানাটাকে একটি গর্তের ভিতর থেকে, রাস্তার পাশে একটি গর্তের ভিতর থেকে ময়লা আবর্জনার পাশ থেকে তুলে এনে পরিষ্কার করে সে তার বাসায় নিয়ে গিয়েছিল, সেই যে
প্রাণীটা যে বিড়ালছানাটা প্রায় মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছিল তাকে তুলে এনে সেবা যত্ন করে যে মমত্ববোধ দেখিয়েছিল সেটাই এখানে তুলে ধরা হয়েছে সেটার কথা এখানে বলছে। আবার পাখি গল্পে আমরা একই ভাবে দেখি লাটু এবং কুমু দুজনেই পাখির প্রতি মমত্ববোধ দেখিয়ে সেই পাখিটাকে তারা সুস্থ করে তুলেছিল এবং পাখিটা তাদের বাসায় ফিরে যেতে কুমু এবং লাটু সাহায্য করেছিল। তারপরে প্রশ্ন আমরা দেখি সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানার টিকে আর হারাতে হতো না, শ্রেয়সী বিশ্লেষণ করো। অর্থাৎ সুজার যে মানসিকতা সে কিন্তু পশু পাখির প্রতি যে মমত্ববোধ সেটা কিন্তু সে বহিঃপ্রকাশ ঘটায়নি, সে তাদের প্রতি একটু হিংস্র বা তাদের প্রতি একটু বিরূপ আচরণ করেছিল। তো এই আচরণটা যদি কুমু ছাড়া আরেকটা এই গল্পে আমরা যে লাটুর কথা পাই লাটুর থেকে কিন্তু সুজা কিন্তু ভিন্ন, লাটু কিন্তু পাখিটার প্রতি মমত্ববোধ এবং ভালোবাসা দেখিয়েছিল কিন্তু সুজা সেটা দেখায়নি এবং দেখায়নি বলে বিড়ালছানাটা কিন্তু হারিয়ে গিয়েছিল। আর লাটু এবং কুমু তারা যখন পাখিটার প্রতি ভালোবাসা দেখিয়েছিল বলে পাখিটা তার বন্ধুদেরকে ডেকে এনে সেই কুমু এবং লাটুর বাড়ির পাশে এক রাত থেকে পরের দিন সব পাখির সাথে মিলে কিন্তু উড়ে গিয়েছিল। অর্থাৎ এই দুই এখানে ফারাকটা হচ্ছে এই জায়গায় যেখানে বিড়ালছানাটা সুজার ভয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, অন্যদিকে কুমু এবং লাটুর আর মমত্ববোধের কারণেই সে অতিথি পাখিটা কিন্তু বাকি অতিথি পাখিদেরকে নিয়ে কুমুর বাড়িতে এক রাত যাপন করেছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা কতটুকু বুঝলে সেটা আমাকে অবশ্যই জানাবে। এখন আমরা দেখি যে এই গল্পটা থেকে আমরা কি কি জানতে পারি, এই গল্পটা থেকে আমরা বিশেষ কয়েকটা দিক সম্পর্কে জানতে পারি। সেটা হচ্ছে অদম্য প্রচেষ্টা, কখনো অল্পতে হাল ছেড়ে দেওয়া ঠিক না। পাখিটি যেমন খুব অল্পতে হাল ছেড়ে দেয়নি, তার অদম্য প্রচেষ্টার কারণেই সে কিন্তু সুস্থ হয়ে উঠেছিল। ঠিক একইভাবে কুমুও তার অদম্য প্রচেষ্টার কারণেই কিন্তু সুস্থ হয়ে উঠেছিল। সহানুভূতিশীল, আমরা কুমু এবং লাটুকে দেখেছিলাম পাখির প্রতি সহানুভূতিশীল হতে, আমাদের সবারই কিন্তু এই গুণটি ধারণ করতে হবে, তবেই আমরা শুধু পশু পাখির প্রতি না বড় এবং যারা অসুস্থ ব্যক্তি তাদের প্রতিও সহানুভূতিশীল হতে পারব। সুস্থ থাকার আকাঙ্ক্ষা, পাখিটা সুস্থ হয়ে উঠার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা পাখির মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম, ঠিক একইভাবে কুমুর মধ্যেও কিন্তু তার যে অসুস্থতা সেই অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠার একটা তীব্র আকাঙ্ক্ষা তার ভিতরে জাগ্রত হয়েছিল। দায়বদ্ধতা, আমরা বলি যে পশু পাখি যে অন্যান্য যে সকল জীবজন্তু আছে মানুষ আমরা মানুষ হিসেবে আমরা যে শ্রেষ্ঠ এটা কিন্তু প্রকাশ করার এটাই একমাত্র উপায় যে তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা আমাদেরকে পূরণ করতে হবে। ওরা কিন্তু সৃষ্টির সেরা জীব না, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, তাই মানুষেরই দায়বদ্ধতা আছে অন্য প্রাণীদের উপরে। অনুপ্রেরণা, পাখিটা কুমুর অনুপ্রেরণা হয়েছিল, পাখিটা একেবারে উঠতে পারছিল না, অসুস্থ হয়ে গিয়েছিল, সেইখান থেকে কুমু এবং লাটুর সহযোগিতায় পরিচর্যায় সুস্থ হয়ে ঘুরেছিল। কুমুও ঠিক করলো, কুমুও মনে মনে চিন্তা করলো পাখিটা যদি সুস্থ হয়ে উঠতে পারে তাহলে সেও নিশ্চয়ই পারবে, পাখিটা তার কাছে একটা অনুপ্রেরণা ছিল। তারপর হচ্ছে পাখি প্রীতি, সেটা না বললেই না, অনেকক্ষণ ধরে এই কথাই বলছি যে আমরা পশু পাখির প্রতি যে মমত্ববোধ যে ভালোবাসা সেটা এই গল্পের মধ্যে দেখতে পাই। তো এই যে সৃজনশীল প্রশ্নের উত্তর সেটা ছাড়াও তোমরা যদি এই বিশেষ দিকগুলো যদি একটু বিশ্লেষণ করে পড়ো আমার মনে হয় যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন তোমরা পারবে। তবে অবশ্যই মনে রাখবে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে গল্পটা কিন্তু খুব ভালো করে জানা থাকতে হবে, তবেই তুমি কিন্তু যে কোনোভাবেই আসুক না কেন সৃজনশীল প্রশ্নের উত্তর তুমি করতে পারবে এবং বহু নির্বাচনের জন্য এটা কিন্তু অনেক বেশি কার্যকরী। তো আমরা আজ পাখি গল্পটা সম্পর্কে আর ক্লাস নেব না, পরবর্তীতে আমরা আরেকটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই বাসায় থাকবে, মা বাবার কথা শুনে চলবে এবং বড়দের সম্মান করবে।
ধন্যবাদ সবাইকে।